গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কি করছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। তোমরা পাশে থাকো, দেখতে পাবে আমি কি করছি। তাহলে সাথে থাকো, চলো আমার সাথে নিচে। তো দেখো, নিচের থেকে এসে নিয়ে আমি রান্নাঘরে সোজা চলে গেছি। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে তোমার পুঁই শাক কেটে রেখেছি, আলু, তোমার কুমড়ো আর মূলো দিয়ে তরকারি করে কেটে রেখেছি, আর ওদিকে পুঁই শাকটা ভিজতে দিয়ে রেখেছি। এটা চাপিয়ে দেবো আগে। দেখো, পুঁই শাকটা মোটামুটি ওই মানে তোমার তেলের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে এটা আমি ঢেলে দিলাম একসাথেই। বেশি রান্না বাড়ি তো করতে ইচ্ছা করছে না, তাও যতটুকু পারা যাচ্ছে করছি, কোনো কিছুই মনে থাকছে না, তাও তোমার করছি। খেতেও অত টেস্ট হচ্ছে না। তো দেখো, আমার মোটামুটি পুঁই শাকটা কমপ্লিট হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। আর তোমাদের আজকে একটা নতুন রান্না শেখাবো। রান্না শেখাবো বলতে, তোমরা অনেকেই হয়তো জানো, সেটা হচ্ছে পাঁপড়ের ঝোল। এটা আমাদের বাড়িতে প্রায়ই করি, কারণ আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে। কী করবে বলো তো? প্রথমে কড়াইতে তেল গরম করে নেব, তারপরে দেখবে যে পাঁপড়, যে আমরা যে নর্মাল যে পাঁপড় ভাজাটা খাই, সেই পাঁপড় ভাজা পাঁপড়ের ভাজার যে পাঁপড়গুলো, সেগুলোকে তুমি চারটে ভাগ করে নেবে। ওরকম মোটা করেই কেটে কাটবে, মানে অত একদম পাতলা পাতলা করে একটা একটা করে ভাজার দরকার নেই, তাতে তেলটা অনেকটাই লাগে। আমি কী করি, গোটাকে চার চার টুকরো করে নিয়ে ওটাকে ভাজি, ভেজে দিই। কী হয়, তারপরে ঝোলের মধ্যে যখন দিই ওটা অটোমেটিক নরম হয়ে যায়। এটা খালি হালকা একটু ভেজে নিয়ে রাখতে হবে। তো ভাজা করার পর না, আমি একটু আলু মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা তোমার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে নুন স্বাদ মতো দিয়ে এটাকে নাড়িয়ে নেব একটু তেলের মধ্যে। আর হচ্ছে দেখো, মিক্সিটা রাখা আছে, মিক্সিটার মধ্যে তোমার হচ্ছে আদা আর হচ্ছে টমেটো বাটা করে রেখে দিয়েছি। এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে মশলাগুলো সব যখন কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে জল ঢেলে দেব। তো দেখো, একটু গরম জল করেছিলাম এই ঝোলটাতে দেওয়ার জন্য, তো সেটা আমি কড়াইটার মধ্যে ঢেলে দিলাম। তো এই এটা এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এই যে পাঁপড়গুলো ভাজা করে রেখে দিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে আমার, এবার আমি পাঁপড়গুলো এটার মধ্যে দিয়ে দেব। দেখবে পাঁপড়গুলো দেওয়ার পরে না, ঝোলটার মধ্যে যখন পাঁপড়গুলো দেব তখন পাঁপড়গুলো যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে পাঁপড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি তো বেশি তেলে ভাজিনি আর একটা একটা করেও ভাজিনি, একসাথে অনেকগুলো করে ভেজে নিয়েছিলাম, যে কারণে তেলটাও কম লাগলো আর হচ্ছে এই ঝোলে দেওয়ার পর কিন্তু তোমার ঝোলটাও মানে ভালো টেস্টটাও, মানে ঝোলের মধ্যে পাঁপড়ের গন্ধটাও ভালো চলে এলো, সবই ঠিক হলো। তো দেখো, পাঁপড়ের গাটা লাল লাল হয়ে গেছে, তার মানে এটা আমাকে বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। এটার মধ্যে কেউ ঘিও দিতে পারো, কেউ গরম মশলাও দিতে পারো, যে যেভাবে টেস্ট করতে পারো সেটা তোমরা আরামসে করতে পারো। তো দেখো, এদিকে জামা কাপড় কতগুলো রাখা ছিল, তোমার যেহেতু বৃষ্টি পড়ছে বলে আমি ওয়াশিং মেশিনটা আজকে চালিয়েছিলাম, যত জামা ছিল সব সমস্তটাই আমি আজকে ওয়াশিং মেশিনে কেচেছি, একটাও আমি হাতে কাচিনি, কারণ ওয়েদারটাও ভালো নেই আর শুকাবেও না জামা কাপড় বলে ওয়াশিং মেশিনটা আমি চালিয়েছিলাম আজকে। তো তোমরা কি করছো? আমার তো রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিয়ে এই বনভিটা নিয়ে বসলাম, বনভিটা খেতে আমার খুব ভালো লাগে। তা আজকে তোমার একাদশীও আছে, তোমার পরে দেখি কি করব, এখন বনভিটাটা খেয়ে নি। মেয়েটার আজকে স্কুল বন্ধ, স্কুলে যায়নি, আর তোমাদেরকে বলেছিলাম যে একটু বাইরে যাব, কোথাও ঘুরে আসব, মানে সবাই বলছে। তো ভাবছি কামাখ্যা মন্দিরে একটু পুজো দিতে যাব, আমাদের এখান থেকে তো বেশি দূর না, তো কালকে সকালবেলাতেই বেরিয়ে যাব। তোমার এখন একটু গুছাগুছি একদিনের জন্যই যাবো, কারণ গিয়ে পৌঁছাবো আর পরের দিন পুজো দিয়ে চলে আসবো, কারণ মেয়েটারও পড়া আছে, ওরও অফিস আছে, বেশি দিন তো কামাই করা যাবে না। তো যাই হোক, তো একটু পরে গোছাগুছি শুরু করব। তো তোমাদেরকে ওই জন্য জানিয়ে দিলাম, কালকে আমি বেরোচ্ছি। তো চলো, এরপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, আজকে দুপুরবেলায় না আমার কাকিমা এসে তোমার পরোটা দিয়ে গেছে অনেক, তো এটাই আজকে একাদশীতে এটাই খাবো,
আর ওদের তো পাঁপড়ের ঝোল করেছি, তো আমরা এবার খেয়ে নিই। তো তোমার এখন একটু যাব, তোমার একাদশীর পুজো করেছে আমার বান্ধবীর বাড়িতে, ওখানে দীপদানের অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে যেতে বলেছে, তো একটু যাব, চলো আমার সাথে। তো দেখো ব্যাগ মোটামুটি গোছানো হয়েছে সবারই, একটা একটা করেই নেওয়া হচ্ছে। তো বেশি দিনের জন্য তো যাচ্ছি না, একদিনের জন্যই যাব, তো বেশি জামা কাপড় নিচ্ছি না। তো আমার আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমার বান্ধবীর বাড়ি, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো আজকে অ্যাকচুয়ালি কি বলতো, এই একাদশী দিন ও প্রত্যেকবার একাদশীতে দীপদান করে, তো আমরা যেহেতু একাদশী করি ওই জন্য ও নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ বলতে ওই দীপদানের অনুষ্ঠানে যোগ দিতে বলেছে, তো ওইখানেই যাচ্ছি। আর তোমরাও দেখবে, দেখবে ভালো লাগবে। দেখো এটা আমার বান্ধবীর বাড়ি, তোমার গোপালের মন্দির, কি সুন্দর সাজানো না! আর এখানে তোমার একাদশী দিনে মাতাজি এসে মানে ঠাকুরের নাম করে, নাম কীর্তন করে, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে নিয়ে দীপদান মানে দীপদান প্রজ্বলিত করে। খুব শুনতে এত ভালো লাগে না? তো বন্ধুরা, তোমার এই এলাম ওখান থেকে, আমার বান্ধবীর বাড়ির থেকে, পুজো হচ্ছে, এখনো হচ্ছে, তো কালকে যেহেতু সকালে বেরোনো আছে বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ঘরে অনেক কাজ আছে, পড়ে আছে, ওগুলো সব গুছাগুছি করে নিই, আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবার কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে আজকের মতো টাটা।